পাশ আমি কুয়েত থেকে ফোন করছে। হ্যালো, হ্যাঁ বলো। কি ব্যাপার, তোমাকে এক সপ্তাহ ধরে ফোনে পাওয়া যাচ্ছে না কেন? আমি ব্যস্ত ছিলাম। কি বলছো, তাড়াতাড়ি বলো। আমি যে তোমাকে ঘর বানানোর লাগি 20 লাখ টাকা পাঠালাম, এখনো ঘরে কাজ শুরু করোনি কেন? আমি তো তোমাকে আগেই বলেছি, আমি এই চাষি গ্রামে বাস করতে পারবো না, আমি শহরে বাস করতে চাই। তুমি যে 20 লাখ টাকা পাঠিয়েছো, সেই টাকা দিয়ে আমি ঘর না বানি শহরে জায়গা কিনেছি। ও, তুমি এত বড় একটা কাজ করেছো, তাও আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি। তোমাকে আবার কি জানাবো, আমি যেটা করেছি ভালো জনি করেছি। তাহলে জায়গা রেজিস্ট্রি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আমার নামে করলিছি। ভালো করেছো, আমি ভাবছিলাম 2 মাস পরে বাড়ি যাব। বাড়ি আসবো মানে, জায়গা কিনা হয়ে গেছে, ঘর করতে হবে না। ঘর করতে গেলে তো এখনো 2 বছর থাকতে হবে, আমার আর থাকতে ভালো লাগছে না। ভালো লাগছে না বললে হবে, মালিকের সাথে অ্যাডভান্স টাকা দিয়ে আমাকে পাঠিয়ে দাও, আমি ঘর বানাচ্ছি, তুমি 2 বছর পরেই আসো। ঠিক আছে। ইয়েস, এইবার টাকা পাঠালে ঘর করে ফেলবো, তারপর দুজনে বিয়েটা সেরে ফেলি, সুখে সংসার করবো, তখন আর তোমাকে চিরকাল দেখা করতে হবে না। আমি তো এইটাই চাইছিলাম, আজ যে আমার কি আনন্দ হয়েছে। আমি তো তোমাকে আনন্দ দিতেই চাই, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি জানি তুমি সব কিছু করতে পারবা, অনেক দেরি হয়ে গেল, চলো বাড়ি যাই। আচ্ছা বোন, এটা কি রানী বাজার? হ্যাঁ, কিছু বলছেন? এইখানে গিরাম থেকে একটা মেয়ে অল্প দিনে উঠে এসছে, টুইনা বলে নাম, তার বাড়িটা কি আপনি চেনেন? হ্যাঁ চিনি, ওই মেয়েটার আপনি কে হন? আমি ওর স্বামী। কি আবুল তাবুল বলছেন, ওর সাথে তো আপনাকে কোনোদিন ঘুরতে দেখিনি। দেখবেন কি করে, আজ আমি 6 বছর পর দেশে ফিরছি। ও ঠিক আছে, সামনে গিয়েই ডান দিকে সোজা বাড়ি যাও, গেলেই বুঝতে পারবা। তুই না, এটা আমি বাড়ি চলে এসেছি, কোথায় গো তুমি, তাড়াতাড়ি বেরিয়ে আসো। কি আপনি এইভাবে চিৎকার করছেন? কেমন আছো সোনা, ভালো আছো তো? কি আপনি আমার সাথে অসভ্যতা করছেন, ছাড়ুন না আমাকে। তুমি আমাকে মারলে, আমাকে তুমি চিনতে পারছো না, আমি তোমার স্বামী। হ্যাঁ ছিল একটা সময়, এখন আর নাই। তুমি কি বলছো গো? হ্যাঁ ও ঠিকই বলেছে, এখন ওর স্বামী আমি। এইবার বুঝতে পারলে, তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে সরো তো। তুমি আমাকে এইভাবে তাড়িয়ে দিও না, আমি এখন কোথায় যাব বলো, জীবনে যা উপার্জন করেছি একটা টাকাও কাজে রাখিনি, সব তোমাকে দিয়ে দিয়েছি। তুমি যদি আমাকে তাড়িয়ে দাও, আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাহলে এখানে দাড়ি কেনে খালি পথে ভিক্ষা করা শুরু করে দাও গো, এই বাড়ি আমার নামে আছে, একদম ঘুরি তাকাবা না। এই ওর সাথে না বই কি, চলো তো চারটি খেতে দাও গো। ঠিক আছে চলো সোনা। আমি এখন কি করব, কোথায় যাব, যার জন্য আমি এত কিছু করলাম সেই আমাকে বেইমানি করে তাড়িয়ে দিল। না, আমাকে ভেঙে পড়লে হবে না, আমাকে বাঁচতে হবে, যাই আমার সেই আগের বাড়িতে যাই। যাক, এতদিনেকার পথের কাঁটাটা দূর হইলো, চলো এবার আমরা বিয়েটা করি ফেলি। কি বিয়ে তো করবো বলছো, তাহলে আমাকে যৌতুক কি দিবা বলো? তুমি কি চাও আমি তোমাকে সেইটাই দেব। তুমি তো আগেই বলেছিলে বিয়ের দিন এই বাড়িঘর সব আমার নামে লিখে দেবে। তুমি এটা পেলে খুশি হবে তো? ঠিক আছে, তুমি কাগজপত্র রেডি করো, আমি কালকেই তোমার নামে লিখে দেব। আমার কাগজ রেডি করাই আছে, তুমি শুধু সই করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তুমি কাগজটা দাও, আমি সই করে দিচ্ছি। লা 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 লা
খুশি তো? আমি খুব খুশি সোনা। আই লাভ ইউ। শুধু আই লাভ ইউ বললে হবে না। এবার তাড়াতাড়ি আমাদের বিয়ের ব্যবস্থাটা করো। ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করি, যোগাযোগ করছি। শ্রাবণী, ও শ্রাবণী, এ দেখো মিষ্টি খাও। কি ব্যাপার গো, আজকে তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? আজকে আমি খুব খুশি, যেই মেয়েটার সাথে ভালোবাসার অভিনয় করতুক না, তার কাছ থেকে বাড়ি জমি সব আমার নামে করে দিয়েছি। তাই নাকি? এত খুব আনন্দের কথা, আমাকে এবারটা কবে লিখতে হবে তাই বলো। সব যখন ক্যাপচারে চলে এসছে, আর কয়েকদিন দাঁড়াও, ঠিক তোমাকে লিজাবো। ঠিক আছে, তুমি যা বুদ্ধি করে কাজ করো না, ইচ্ছে করে সকাল সন্ধ্যে তোমাকে সালাম করতে। থাক, তোমাকে সালাম করতে হবে না, চলো চাটি খেতে দাও গা। ঠিক আছে চলো। কি ব্যাপার, কোথায় ছিলে? আজকে আসতে তো দেরি কেন? একটা বন্ধুর বাড়ি বেড়াতে গেছিলাম। বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে এত লেট? ওইখানে কি অসুস্থ হয়ে গেছিলাম, তাই একটু আসতে লেট হলো। ওই যে সোনা, ওষুধ খেয়েছো তো? ওষুধ খেয়েছি বলেই তো আসতে পারলাম। কাল আমাদের বিয়ে, আজকে তো বিয়ে শপিং করতে যাওয়ার কথা, তুমি কি যেতে পারবে না? না, আমি যেতে পারবো না, তুমি যাও। ঠিক আছে, তাহলে তুমি রেস্ট নাও, আমি যাচ্ছি।
আরে আমি তোমাকে এই কথাটাই বলেছিলাম, কিন্তু তুমি কি বলেছিলে থাল হাতে করে ভিক্ষি করতে? আজ আমিও তোমাকে বলছি তুমি থাল হাতে করে ভিক্ষি করো গা। ওগো এই মেয়েটা কে? তোমাকে সেই বীর রাতে বলেছিলাম না, একটা মেয়ে আমার জীবনটা শেষ করে দিয়েছে, এই সেই মেয়ে। এই সেই চিটার মেয়েটা যে তোমার সাথে টাকা পয়সা নিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল, এর সাথে কি কথা বলছো? চলো ঘরে। ঠিক আছে চলো।